নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী কুড়ি মে দু হাজার কুড়ি রাহু নক্ষত্র পরিবর্তন করছে এতদিন রাহু আদ্রা নক্ষত্রে ছিলেন এবার যাচ্ছে মিগসিরা নক্ষত্রে আদ্রা রাহুর নক্ষত্র এবং পশ্চিম দিককে নিয়ন্ত্রণ করে আদ্রা নক্ষত্র এবার যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র মঙ্গল গ্রহের নক্ষত্র এটি আবার দক্ষিণ দিককে নিয়ন্ত্রণ করে রাহুর এই নক্ষত্র পরিবর্তন এবং রাহুর নবম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে যার জন্য অঙ্গারক দোষ তৈরি হচ্ছে এই অঙ্গারক দোষের কারণে আপনারা দেখবেন যে গোটা পৃথিবীতে এমনকি ভারতবর্ষেও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটবে আর এই অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিন্তু প্রায় ঘন ঘন ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে এছাড়াও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিবে কোনো কোন রাজ্যের কোন কোনো জায়গায় বন্যার প্রাদুর্ভাব হবে শুধু তাই নয় ভারতের দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও তৈরি হবে এমনকি জনগণ এবং প্রশাসনের মধ্যে খণ্ডযুদ্ধ মতো পরিস্থিতি তৈরি হবে এছাড়াও দেশে অরাজকতা বেড়ে যাবে রাজনীতির ক্ষেত্রে আপনারা বড়সড় কিছু মতভেদ তৈরি হতে দেখতে পাবেন যার প্রভাব পড়বে আমাদের উপরেও এবার দেখেনি কোন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই রাহুর নক্ষত্র পরিবর্তনে মেষ রাশি দেখবেন আপনাদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে এবং হঠাৎ করে পুরনো প্রেম ফিরে আসতে পারে বা নতুন প্রেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার নিজের চেষ্টায় ধন প্রাপ্তি হবে কিন্তু খরচও বাড়বে এই সময় আপনার যদি জব নিয়ে বা কেরিয়ার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন কুড়ি মেয়ের পর থেকে রাশির জাতক জাতিকাদের জীবন সাথীর সাথে সমস্যা থাকবে তবে আপনাদের জীবনে নতুন প্রেম আসবে পুরাতন প্রেম কাম কামব্যাক করার সম্ভাবনা প্রচণ্ড তবে জীবন সাথে যে সমস্যা তা আগস্টের পর থেকে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যারা মাছের ব্যবসা করেন বা মাংসের ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি খুব শুভ যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের যে স্বাস্থ্যের সমস্যা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার যে টাকা ধার হয়ে গেছিলো সেখান থেকেও বেরোতে পারবেন এবং শত্রুতা থেকেও মুক্তি ঘটবে আপনারা যদি জায়গা পরিবর্তন করতে চান অর্থাৎ দেখা যাচ্ছে লকডাউনে কোথাও হয়তো আটকে পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে আসি এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানের সাথে যে সম্পর্ক কিছুটা খারাপ ছিল সেই সম্পর্ক আগের চেয়ে মধুর হবে শরীর স্বাস্থ্য আগের চেয়ে উন্নত হবে ঋণ মুক্তি ঘটবে শত্রু আপনার অনেকটাই কমবে এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের ধন বৃদ্ধি ঘটবে আপনারা যদি মেডিসিনের ব্যবসা করেন বা প্রশাসনে থেকে থাকেন তবে মান সম্মানও বাড়বে এই সময় আপনার প্রতিপত্তি বাড়বে খাওয়া দাওয়ারের দিকে একটু নজর রাখুন সন্তানের কাছ থেকে সুখ থেকে আপনি বঞ্চিত হতে পারেন তবে সরকারের কাছ থেকে কোনো এই সময় আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের জব চলে যাওয়ার চিন্তা খুব আপনাদের বিব্রত করে রেখেছে হঠাৎ করে জব চলে যেতে যেতে আপনারা বেঁচে যাবেন এবং ধন প্রাপ্তি হবে কুড়ি মেয়ের পর থেকে খুব ধীর গতিতে তুলারাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে গ্যাস অ্যাসিডিটি আপনাকে ভোগাবে আটকে থাকা অর্থ এই সময় আপনি ফিরে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি মতভেদ থাকে তবে তা কমবে ধর্মের প্রতি মনোযোগ আপনার বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মানসিক অশান্তি বাড়বে তবে প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন মানসিক অশান্তি যে বাড়বে সেখান থেকে আপনারা খুব ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তবে অবশ্যই এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আপনাদের কেরিয়ারে বা জবে যে সমস্যা ছিল তাও ধীরে ধীরে কমতে শুরু হবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দিন আনা দিন খাওয়া মানুষের কাজ করেন তাদের কাজ আস্তে আস্তে হওয়া শুরু হবে ধীরে ধীরে ধন ইনকামের রাস্তা খুলে যাবে যারা লকডাউনে বিদেশে আটকে পড়েছেন বা অন্য রাজ্যে আটকে পড়েছেন তারা বাড়ি ফিরতে পারবেন কুড়ির মেয়ের পর থেকে তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনি অবশ্যই নজর দিন মকর রাশির জাতক জাতিকাদের যে শরীর স্বাস্থ্যের সমস্যা ছিল সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন ঋণ অর্থাৎ আটকে থাকা অর্থ ধীরে ধীরে আপনার ফেরত আসবে এবং যারা আপনার শত্রু ছিল তারা আপনার আর শত্রুতা করবে না যারা লকডাউনের জন্য বিদেশে আটকে পড়েছেন বা অন্য কোনো রাজ্যে আটকে পড়েছেন তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন পরিবারে কোনো বিপদ আসতে পারে কাজেই পরিবারের যে বাকি সদস্য রয়েছে তাদের আপনাকে সাবধানে রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানদের বিপদ আসতে পারে কাজেই সন্তানের শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই নজর রাখুন যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের এ সময় খুব সাবধানে থাকতে হবে পুরুষদের জায়গা পরিবর্তন করাতে পারে সে কর্মের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক আপনার কিন্তু স্থান পরিবর্তন হওয়ার যোগ তৈরি হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে খরচ বাড়বে মানসিক অশান্তি আপনার ধীরে ধীরে কমবে পেটের সমস্যা এবং গ্যাস ও অ্যাসিডিটি আপনাকে ভোগাবে কাজেই পেটের এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সাবধান প্রয়োজনে ডাক্তারদের পরামর্শ অবশ্যই নেবেন মীন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা দেখাচ্ছে জব চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই খুব সাবধানে এবং রাগ কমিয়ে আপনাকে জব করতে হবে আগে থেকেই আপনি যদি মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন বা অন্য কোনো জবের অর্ডার পেয়ে থাকেন তবে সেখানে আপনি যেতেই পারেন রাহু হঠাৎ করে প্রাপ্তি ঘটায় সে শুভ জিনিসের প্রাপ্তি হোক বা অশুভ জিনিসের প্রাপ্তিই হোক না কেন কাজেই রাহু যখন আদ্রা নক্ষত্র ত্যাগ করে মৃগশিরা নক্ষত্রে যাচ্ছে প্রত্যেকটি রাশির হঠাৎ করে কিছু না কিছু প্রাপ্তিযোগ হতে পারে সে নটারিতে হোক শেয়ার মার্কেটে হোক সাতটাতে হোক সোনাতেই হোক আপনাদের কিন্তু অর্থাৎ বারোটি রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিছু না কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এ সময় আপনারা উপায় হিসাবে মহাদেবের মহামৃত্যু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আপনারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি দেখতে পাচ্ছেন তবেই দেখবেন আপনাদের যে বিপদ আসতে চলেছে সেখান থেকে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ভগবানের কাছে প্রার্থনা করুন আপনাদের অশুভ সময় যেন কেটে যায় ধন্যবাদ